আজকে আমাদের সাথে আছে ইটার্নাল আর নো স্ট্রেস, আর আমরা কথা বলছি একা গানটা নিয়ে। এই গানটার মিউজিক ভিডিও বা ভিজুয়ালস খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ যে গানটার মধ্যে দিয়ে যে গল্পটা বলা হয়েছে, যে ক্যারেক্টারটার কথা বলা হয়েছে, সেই ক্যারেক্টারটার কথাগুলো আরও অনেক বেশি করে ফুটিয়ে তোলা হয়েছে তার ভিজুয়ালসের মধ্যে দিয়ে। এবং সেই ভিজুয়ালসগুলো যে ফুটিয়ে তুলেছে, যে বা যারা ফুটিয়ে তুলেছে, সেই টিমের একজন সদস্যকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। এই গানটা যখন ইটার্নাল যখন গানটা বানালো এবং তোর কাছে ওটা গেল, ভিজুয়ালি হোয়াট ওয়ার দ্য থটস দ্যাট ওয়েন্ট ইন ইউর হেড, যে এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো ভিজুয়ালি? So what were the thoughts, like initial thoughts? Technically, amra jodi bhabi je depression ki, because he is always talking about being alone. Yeah. There's a huge difference between being alone and feeling lonely. Yeah, of course. People actually like being alone, right? Yeah. Mane oi bolchilo o eka thakte bhalo. Exactly. But loneliness is something different. Yeah. তো এখানে যেটা হচ্ছে, মানে ভিজুয়ালি যেটা আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, ডিপিক্ট করার চেষ্টা করেছি, দ্যাট ইজ মোর লাইক দ্য ফ্যাক্ট যে ইউ ক্যান বি ডিপ্রেসড অ্যান্ড বি হাইলি ফাংশনিং, রাইট? মানে দের ইজ স্পেসিফিক্যালি একটা, মানে আমাদের DSM এ দের স্পেসিফিক একটা ডায়াগনোসিস যেখানে হাই ফাংশনিং ডিপ্রেশন বলে, যে দিস পার্সন নোজ দ্যাট দ্যাট পার্সন ইজ ডিপ্রেসড অ্যান্ড ডিস্ট্রেসড, কিন্তু হি ওয়ার্কস, পুটস আপ দিস ফেক স্মাইল অ্যান্ড হি ওয়ার্কস। মানে টেকনিক্যালি বলতে গেলে হি ইজ মোর লাইক দিস পার্সন হু ইজ বেসিক্যালি পিসড উইথ দ্য বিহেভিয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ইফ উই রিয়েলি সি ইন টু হিজ ক্যারেক্টার বিহেভিয়ার, তাহলে এটুকু বুঝতে হবে যে নো ম্যাটার হাউ হি হাউ হার্ড হি ট্রাইজ, হি অ্যাকচুয়ালি কান্ট ব্লেন্ড ইন, অ্যান্ড after a while he doesn't want to blend in. Welcome back, this is the episode 2 of the bridge. Amar sathe ache eternal ar no stress jara ei ganta baniyeche, ar tar sathe amader moddhe join koreche ekhon je music video ta amader shohojogita koreche shorob. Ashun shorob er sathe porichoy korini. Hello, so my name is shorob and basically I'm a sound engineer but also part time actor for friends, so yeah, I guess that's all there is to me. সৌরভের পরিচয় ও পুরোটা বললো না, সৌরভ আমাদের মিউজিক জগতে খুব পরিচিত একজন মুখ, এবং তার পাশাপাশি সৌরভকে দেখে হয়তো বুঝতে পারছেন সৌরভের কিছু ইন্ট্রিকেট নলেজ আছে খুব স্পেসিফিক কিছু ডিসকাশনে বা কিছু স্পেসিফিক সাবজেক্টসে, তাই জন্যে এই গানটা নিয়ে আলোচনা করার সময় এই মিউজিক ভিডিওটা ওকে বাদ দিয়ে ভাবা যায়নি। এই মিউজিক ভিডিওটায় সেন্ট্রাল ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা প্লে করেছে সৌরভ, এবং এই ক্যারেক্টারটা কীরকম, এই ক্যারেক্টারটার পছন্দ অপছন্দগুলো কীরকম, এই ক্যারেক্টারটা কী করতে ভালোবাসে এবং তার জীবনের অ্যাসপিরেশনসগুলো কী কী, এগুলো আমি সৌরভের কাছ থেকে জেনে নেব। সো বেসিক্যালি দ্য ক্যারেক্টার ইজ আ ভেরি রিজার্ভ পার্সন, কারোর সাথে সেরকম অত টাচে থাকে না, নিজের জগতেই থাকে, নিজের কাজ নিয়ে পড়ে থাকে, অ্যান্ড হি ইজ কাইন্ড অফ আলুফ ফ্রম দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, কী হচ্ছে না হচ্ছে সেটা তো অত খেয়াল করছে না বা যায় আসে না, এরকম একটা ব্যাপার, নিজে হিজ আ লোনার মোদ্দা কথা। অ্যান্ড থ্রু আউট দ্য ভিডিও উই ট্রাইং টু শো দ্যাট হি ইজ অ্যাজিটেটেড, ইরিটেটেড উইথ হোয়াট এভার ইজ হ্যাপনিং ইন ইজ লাইফ মেবি, তো ইয়া বেসিক ইজ গোয়িং থ্রু আ ডিপ্রেশন, দ্যাট ইজ হোয়াট উই ট্রাইং টু পোর্ট্রে ইন দ্য ভিডিও, মোস্ট লাইকলি দ্যাট ইজ দ্য। So this is like the impression that you got from the song itself, or yeah, also the song itself, yeah, definitely. আমার মনে হয় এই গানটার মধ্যে দিয়ে, এই মিউজিক ভিডিওটার মাধ্যমে আমরা যে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, সেই ক্যারেক্টারটা অনেককে আবার স্বপ্ন দেখাবে একটা সাধারণ জীবনের, এবং সেই সাধারণ জীবনটা আমরা সবাই মিলে ভালোভাবে বাঁচব। আগের এপিসোডে আমরা জোস জয়েন্টের কাছে শুনেছি যে কীভাবে ও এখানে এলো হিন্দুস্তান রেকর্ডে, এবং রেকর্ড স্টোর থেকে একটা রেকর্ড বেছে নিয়ে সেটাকে বাড়ি নিয়ে গিয়ে তারপর স্যাম্পল করে একটা বিট বানালো, এবং এখন আমরা শুনলাম নো স্ট্রেসের কাছে এবং ইটার্নালের কাছে কীভাবে ইটার্নাল একটা গান বেছে দিয়েছিল ওই ক্যাটালগ থেকে, সেটা নিয়ে নো স্ট্রেস কীভাবে প্রডিউস করেছিল। এই প্রসেসটা প্রচণ্ড ইন্টারেস্টিং লাগছে না আপনাদের? আমরা যদি এটা লাইভ দেখতে পারতাম কেমন হতো বলুন তো, একবার হবে নাকি? মানে তুই যদি এটা চট করে একটা কোনো স্যাম্পল বেছে নিয়ে একটা মিউজিক বানাতে পারিস, আর তুই যদি চট করে কিছু লিখে ফেলতে পারিস, একটু ফ্রি স্টাইল অফ দ্য ডোম যদি কিছু হয়, হ্যাঁ করা, আমার কোনো অসুবিধা নেই, করা যেতেই পারে। চলুন তাহলে দেখে নিই, হিন্দুস্তান রেকর্ডস স্টুডিও কাছেই আছে, লেটস গো এন্ড চেক ইট আউট। ইয়াও ইয়াও ইয়া
apparently I'm freestyling gotta be shate no stress beat e mane kono chap nei si zi shamne te kotha bolchi shamne cuz respect a bojaya joni tar ami guidance yeah. Yes. Off topic ei room e dekhchi koto alo halka proshongshay bhore jay moner khoto lagche bhalo karon akash ta baire kalo borsha hole bhijbo ami sriti gulo korbo shoron tobe hotash howar kono cause nei five brothers ekshathe boshe banai music likhi chate kotha loke feel kore boshe bole tor gaan shune moinak mon ta khub bhalo thake এসব শুনে আমি তাও থাকি হাম্বল কাজ মনে পড়ে দিনগুলো ওয়েন আই ইউজ টু ফাম্বল এই গ্রাইন্ডাসলি আর হাসলটা আসল তাই ছন্দযুক্ত কথাগুলোই এখন আমার সম্বল এই চিন্তা ভাবনা ভারী কঠিন সবাই বোঝে না আউটক্যাস্ট বলে মানুষ দেয় সমবেদনা সে কোনো ব্যাপার না সেরা সে মামা এই জিন্স চুড়ি ক্যাপ পরা কবি খুবই ঘেমা এই পাড়ায় পাড়ায় চলে চর্চা আমার মতো র্যাপ করবে নাকি ধারী কাকু থেকেও আচ্ছা পুজো চলে এলো কি যে লজ্জা পাড়া ক্লাবে ডেকে জিজ্ঞেস করে শো এর খরচা থামাবে কে ভাই থামানো যাবে না একবার মাইক চেক করে নিলে সামলানো যাবে না ভার্সে সত্যি কথা বলি সর্ব দাবানো যাবে না অন্যের পাতে খাবে সবাই নিজের কামানোর খাবে না কেউ অন্যের পাতে খাবে সবাই নিজের কামানোর খাবে না কেউ অন্যের পাতে খাবে কিংবা হাতে খাবে হাভাতে খাবে কিংবা রাজার পাতে খাবে আর দেখো যেন ইসরায়েল গাজার সাথে খাবে আর দেখো সূর্য একসাথে সবার রাতে যাবে আর মাঠে যখন উঠবে সূর্য দেখো ঢাকা পড়বে রাহু কেতু দিয়ে আর দেখো সেইভাবে পুরনো নতুনের মিলন হবে যেন সেতু দিয়ে তো তাই বলি আমি ফটো সামনে বলি চিজ আর দেখো চেঞ্জ হবে পুরো সিন এটা ব্রিজ তাই বলি ব্রিজে এসে সবাই যাবো ও পারে আর দেখো সবাই জানে কথার কত কত ধারে বা দেখো ধার আছে কত কথায় তাও সাক্ষী থেকে যায় সবাই নিরবতায় তাই কেউ খেয়েছে ছেঁকা কেউ খেয়েছে টেকা কেউ বা কেউ পেয়েছে ন্যাকা ন্যাকা প্রেম কিন্তু সবাই একা তাই চোখে যায় যা দেখা সবই মিলে আমি কাঁপাই পুরো এলাকা ইয়া গান আসছে যেন একা মিস্টার বাবুর সাথে থেকো তো হবে নাকি দেখা হবে নাকি খেলা এই ফ্রিস্টাইল সেশন ফ্রম হিন্দুস্তান রেকর্ডস মিস্টার বাবু হিউজ শাউট আউট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি স্টে টিউন বিবার পিস